নদীর বুকুত যা যা একাংশ লোক আর দলগ সমষ্টির ধনশিরি নৈ বাহনী পানির ফলত একাংশ লোকের মরা ধনশিরি নৈত বানে উটুয়াই লিছিল সপোনের ঘর। আর এটা আশ্রয় শিবিরত আছে, মানে পোনে পোনে আপনার টাইমেটর দর্শক দেখাইছো। খিলাধারী প্রাথমিক বিদ্যালয় এই সকল বানপীড়িত যখন লোক আছে যে সপোনের ঘর আছিল নদীর বুকুত যা গৈছিল, আর সেই সকল লোক এতিয়া বর্তমান শিবিরত আছে। আর শিবিরের মানে পরিবেশ আপনার দেখাইছো টাইমেটর দর্শক মূল সহযোগীয় দেখাই আছে সামগ্রিক পরিবেশ, যেহেতু বান শিবিরত আছে যদিও পর্যাপ্ত পরিমাণে খাওয়া খাদ্যর ক্ষেত্র কি কি পাইছে সরকারের ফলের সমস্যা কি কি আছে মই জানিবলৈ চেষ্টা করিম। পোনে পোনে আপনার টাইমেটর দর্শকক মই দেখাইছো সামগ্রিক পরিবেশ মূল সহযোগী দেখাই আছে। আর যেহেতু কব লাগিব রাঙাগড়া আর খিলাধারীর যখন লোক আছিল তেওঁলোকৰ সপোনের ঘর পানিয়ে লৈ গৈছিলে, আর সেই সকল লোক এতিয়া বর্তমান খিলাধারী প্রাথমিক বিদ্যালয়ত আছে। আর মই পোনে পোনে এজন দাদার কাষত আহিছো, আর মই দাদার এজনের কাষত আহিছো আর আপনার পৰা জানিম আপনাদের যেহেতু বর্তমান বানী শিবিরত আছে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে, কি কি আপনার বর্তমান সমস্যা আছে কক। আমার সমস্যা মানে আমার যেটা আমার পাঁচটা পরিয়াল পাঁচটা মানুষ আছিল, আমার সেনাবাহিনী উদ্ধার করেছে। উদ্ধার করার পিছতে আমি ইয়াতে আহিছো, আহার পিছতে তিনিদিন আমার আজে কিবা খাদ্য মিলামিলি করে দিছে খাইছো, কিন্তু সরকারের পর আমি কালি পাইছো রাতে দশটা সোম মাথা পেছি দুই কেজি করে চাউল আর দেড় কেজি করে ডাউল পাইছো, আর একটা তেলের বোতল পাইছো আর নিমক এক প্যাকেট এইখানেই পাইছো। আর আমার বেমার আজারের সেইটো চিকিৎসা পাওয়া নাই। তারপরে আর আমার কাগজ পাতি সব গোটাই কেন নদী লই গল, ঘর দর সব গোটাই কেন লই গেছে, আমি এইখানে জানো। আর আপনার বর্তমান এটা সরকার কি আহ্বান জানাবো? আহ্বান মানে আমাদের কাগজ পাতি কিবিলাক সব বনাব লাগিব, এটা আমার কিবা দিবার লাগিব। আমার লোরা ছোৱালীবিলাক কাগজ পাতি জন্ম সার্টিফিকেট সব ঘর সর সব গোটাই নিয়ে গেছে। আপনি কোন গাঁর আসলে? আমি রাঙাগড়া গাঁর। কিমান ঘর পরিয়াল আছিল তাতে? তাতে 26টা ঘরের মানুষ আছিল, 26টা ঘরের মানুষ সব মানে ঘর ভাঙি লই গেছে, সব লই গেছে। আর 100 ঘর মানে পানি উঠায় মানে ক্ষতিগ্রস্ত করেছে। এতিয়া বর্তমান এই শিবিরত কিমান জন পরিয়াল আছে? ইয়াত 138 জন মানুষ আছে। 138 ঘর। মই আপনাক ধন্যবাদ জানাইছো আপনার কাষত আহিছো, যেহেতু আপনার যেহেতু সপোনের ঘরট উটুয়াই লৈ গেছিলে বানত, কি কব যেহেতু আপনি আশ্রয় শিবিরত আছে, আশ্রয় শিবিরত কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে, কি কি পাইছে আপনি? আমার তো একো পোৱা নাই, সরকারের পৰা একো হয় পোৱা নাই। আজি কালি আশি স্যার আহিছিল, আহি কিনে কিবা মিলামিলি করে কিনে অল্প 2 কেজি চাউল, 1.5 কেজি দাইল আর এক প্যাকেট নিমক আর একটা তেল বোতল দিয়ে গেছে। আমার তো ঘর বাড়ি সব উঠাই লই গেছে। হ্যাঁ, এতিয়া আমি শিবিরত আছো কিন্তু সরকারের পর কোনো সাহায্য পাওয়া নাই। কালি রাতে 10টা 2 কিলো চাউল, হ্যাঁ, আর এই এক পার ডালি আর 100 গ্রাম মিঠা তেল এখানেই পাইছো সরকারের পর। সরকার কি আহ্বান জানাবো? সরকারে যাতে মানে এখানে মানুষক চায়, কিবা সহায় সহযোগিতা করে, আর এই মানুষ আমার ঘর সর উঠাই লই গেছে, এটু যাতে সরকারে মানে কিবা ব্যবস্থা করে, সেটি আর সরকারের ওসরত আমার অনুরোধ। ঠিক আছে, আপনার ধন্যবাদ জানাইছো। এ আছিল আপনার খিলাধারী প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবির পৰা আপনার মই টাইমেটর দর্শকক দেখো এই সকল যখন লোক আছে ধনশিরি নৈ প্রবাল খুঁটে এই সকল লোকের খিলাধারী হোক রঙাগড়ার যখন লোক আছিল বানপানীয়ে ক্ষতিগ্রস্ত করেছিল সপোনের ঘর উটুয়াই লিখেছিল। তারপর আশ্রয় শিবিরত আছে, আশ্রয় শিবিরত কিন্তু সরকারের ফলের যিখিনি সুবিধা পাব লাগিছিল তেনে ধরনের সুবিধা বর্তমান পোৱা নাই।